অবশেষে রাজনৈতিক জল্পনা উড়িয়ে মেয়র পরিষদ শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয় আসানসোল পৌর নিগম মিটিং হলে। প্রথম ধাপে পাঁচজনের মেয়র পরিষদের সদস্যদের নাম ঘোষণা করলেন মহানগরী বিধান উপাধ্যায় গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রনী মিশ্র, দিব্যেন্দ্র ভগৎ, মানস দাস এবং সুব্রত অধিকারী। এই পাঁচজনের নাম ঘোষণা হয়। আসানসোল পৌর নিগম চত্বরে খুশির আবহাওয়া, বাজি সবুজ আবির এবং বাজনা বাজিয়ে উল্লাসের মাতে তৃণমূল কর্মী সমর্থকরা। আজকে পাঁচজন হলো সুব্রত অধিকারী, ইন্দ্রনী মিশ্রা, দীপেন্দ্র ভগৎ, মানস দাস, গুরুদাস চ্যাটার্জি। আমাদের এখানে সাতজন ছিল, তো সেটা হয়তো সাতও হবে, মানে যেমন হয়ে যাবে কয়েকদিন পরে আর একবারে কেন করা গেল না সেটা না, যেভাবে আমাদের কাছে নির্দেশ এসেছে, যেভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে, ঠিক সেভাবে আমরা এখানে করছি। এটা অলরেডি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন উপরে, এটা আপনারা সবাই করেছেন, তো এটা উপরের আমাদের নেতৃত্ব আছে, আমরা যারা আছে তারা নিশ্চয়ই দেখছেন। আপনারা বলবেন দেখুন, আমার এমআইসি হিসাবে নাম যদি নাও আসতো, আমার কাছে প্রথম হচ্ছে দল, তারপরে মানুষ, তারপরে আমরা, তারপর আমি। প্রথম স্টেজ হচ্ছে পার্টি প্রথম, দ্বিতীয় হচ্ছে আমরা, মানে আমাদের নেতৃবৃন্দ, ওয়ার্কারবৃন্দ। ওরা যদি আমার সঙ্গে না থাকে, আমি আজ গুরুদাস চ্যাটার্জি হতাম না আর এই জায়গায় পৌঁছাতে পারতাম না। দেখুন, আমি প্রথমেই বলছি, পুরনো কাউন্সিলর হিসাবে পার্টি সঠিক নির্ণয় আজ হয়তো নিয়েছে। পার্টির কাছে খবর ছিল যে আমি এমআইসি না হয়ে এমআইসির কাজ করতাম, আজ আরও গুরু দায়িত্ব দিয়েছে, সেটা আসানসোলবাসীর কাছে আমাকে পৌঁছে দিতে হবে, যে ডিপার্টমেন্ট পাবো সেই পরিষেবা। না, পার্টি যে কেউ পার্টি করবে তাকে তার ধৈর্য, তার মানসিকতা এই থাকা উচিত, যদি আজকে আমি এমআইসি নাও হতাম তাও কিন্তু পার্টি যা ডিসিশন নেবে সেটাই, দল যা ডিসিশন নেবে সেটাই মানতে হবে। সেইটাই একটা তৃণমূল কর্মী বলুন, একটা নেতা বলুন, তার কর্তব্য এইটা। একটা কথা শোনা যাচ্ছে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুজন ডেপুটি মেয়রের, সেই সিদ্ধান্তের ফাইলটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, সেটা সেখানেই আটকে রেখে দিয়েছেন রাজ্যপাল অথবা তার দপ্তর। না, এটা তো ধরুন উনি তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করার জন্য এই কাজটা করেছেন। এখানে বিরোধীদের উচিত ছিল যে রাজ্যপালের এই সিদ্ধান্তটার বিরোধিতা করা। আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক জায়গাতেই দুটো ডেপুটি মেয়র আছে, আসানসোলের ভৌগোলিক পরিবেশ অনেক বড়, সেই ভাবনা চিন্তা করেই দুটো ডেপুটি মেয়রের ঠিক করা হয়েছিল। তো সেই জন্য আমরা এটাকে ঠিক করেছি, আগামী দিনে দুটো ডেপুটি মেয়র থাকবে। এটা রাজ্যপাল যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের দরকার আছে, বা বিরোধীরা যদি মনে করেন পশ্চিমবঙ্গের উন্নয়ন দরকার আছে, তাহলে তিনি সত্বর এটাকে পাস করে পাঠিয়ে দেবেন। যদি না পাঠায় আমরা তাহলে অন্য যে সমস্ত স্টেটের ব্যাপার আছে, সেই সমস্ত স্টেটের ব্যাপারটাকে নিয়ে আমরা এখানে আইনকে বলবৎ করার চেষ্টা করব। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।